কর প্রতিবেদন আদানি অস্বীকার করার পাছতেই আকৌ হিন্ডেনবার্গৰ প্ৰত্যাহ্বান আমেরিকার আদালতলৈ আহক গোচর তরক কিন্তু এই প্রত্যাহ্বানৰ মুখামুখি হব নোৱাৰি এইবার গৌতম আদানিয়ে আশ্রয় ললে হুয়া দেশ প্রেমৰ প্রথমতে আদানির কোম্পানিয়ে জারি করলে 413 পৃষ্ঠার স্পষ্টীকরণ আর্থিক জালিয়াতির প্রত্যুত্তর দিয়ার সলনি আদানিয়ে হিন্ডেনবার্গৰ বিরুদ্ধে উত্থাপন করলে ভারতের উপর আক্রমণ করার অভিযোগ কিন্তু হিন্ডেনবার্গ অটল থাকিল নিজের স্থিতি হিন্ডেনবার্গৰ মতে ত্রিরঙ্গার আড়লৈ ভারতক লুটিছে আদানিয়ে দেশপ্রেমৰ নাম লৈ থাকিব নোৱাৰিব প্ৰবঞ্চনা আদানিয়ে বাধা দিছে ভারতর বিকাশত হিন্ডেনবার্গে উভতি ধরেছে আদানিক এইজন আদানির কোম্পানির মুখ্য বিত্তীয় বিষয়া ত্রিরঙ্গ পতাকার সৈতে যি দেশবাসীর সম্মুখলৈ আহে আর হিন্ডেনবার্গর বিরুদ্ধে ভারতক আক্রমণ করার অভিযোগ উত্থাপন করে কিন্তু ভারতর ত্রিরঙ্গ পতাকাক লৈ দেশপ্রেমর কথা কোৱা এইজন যোগেশিন্দর সিং নিজে এজন অস্ট্রেলিয়ার নাগরিক আৰু তেওঁই কেমেৰাৰ সন্মুখত আহি ভাৰতীয়ক দিছে দেশপ্ৰেমৰ পাঠ যিদৰে আদানীৰ ভাতৃ বিনোদ আদানী হৈছে ছৌদি আৰবৰ বাসিন্দা কেৱল সিমানে নহয় যোগেশিন্দৰ সিঙে এইবাৰ ভাৰতবাসীক ইতিহাসৰ পাঠ দিবলৈ চেষ্টা কৰে মিণ্টক দিয়া এটা সাক্ষাৎকাৰত আদানীয়ে কয় আদানীৰ ওপৰত হোৱা আক্ৰমণ কোনো নতুন কথা নহয় জালিৱানাৱালাবাগতো এজন ইংৰাজৰ নিৰ্দেশত ভাৰতীয়ই ভাৰতীয়ৰ ওপৰত গুলীচালনা কৰিছিল এইজনেই যোগেশিন্দৰ সিং যি নিজে এজন অষ্ট্ৰেলিয়াৰ নাগৰিক কিন্তু আদানীৰ হৈ ভাৰতীয়ক দিছে দেশপ্ৰেম আৰু ইতিহাসৰ শিক্ষা কিন্তু সকলো সময়তে যিদৰে সকলো মানুহক মূৰ্খ সজোৱাটো সম্ভৱ নহয় সেইদৰেই আদানীয়েও এজন বিদেশীৰ মুখেৰে বিনিয়োগকাৰীক দেশপ্ৰেমৰ কথা কৈ আশ্বস্ত কৰিব নোৱাৰিলে শ্বেয়াৰ বজাৰত চৰম অনাস্থাৰ সন্মুখীন হ'ল গৌতম আদানী দেশপ্ৰেমৰ ভুৱা বক্তৃতা ইতিহাসৰ বিকৃত ব্যাখ্যাৰেও সাম্ৰাজ্য ৰখাত অসফল হৈ ৰল প্ৰধানমন্ত্ৰীৰ ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানী নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য ক্ৰছ কাৰেণ্ট